नमश्चण्डिका वै नमश्चण्डिका वै नमश्चण्डिका वै नमो नमः ऊरुगान् अशेषान् अपहंसि तुष्टा रुष्टातु कामान् सकलानभीष्टान् त्वामाश्रितानां न विपन्नराणां त्वामाश्रिता याश्रयतां प्रयान्ति विश्वेश्वरी त्वं परिपास विश्वं विश्वात्मिका धारयशीति विश्वं विश्वेश बंद्या भवति भवन्ति विश्वाश्रया ये तई भक्ति नम्रा त्वं स्वाहा त्वं स्वधा त्वं ही बशटकार स्वरात्मिका सुधात्मक्षरे नित्य त्रिधात्मिका स्थित अर्धमात्रा स्थित नित्या यानुच्चार्या विशेषत त्वमेव सा त्वं सावित्री त्वं देवी जननी परा तैव धार्यते सर्वं तैतत् सृज्यते जगत् तैतत् पाल्यते देवी त्वमत् शन्ते च सर्वदा सौम्या सौम्यतराशेषा सौम्यभ्यस्तति सुंदरी परा परमा त्वमेव परमेश्वरी जच्चिंचितिथ्व क्वचित वस्तु सदसदिलाम तस्स सर्वस्य या शक्ति सां कितूयसे तदा हमरा चंडी बोलते जा बुझी जी परोम देवता के आम दे जन्नी चिनेसी ची, যেখানে খোকা যদি মাকে একবার শুধুই এলে মামি কোথা থেকে সেখানে পিতা ঝটিতে উত্তর দেন মাতাতে পার্বতী দেবী পিতা দেব মহেশ্বর তোমার মা হলেন আসলে দেবী পার্বতী আর তোমার পিতা মহাদেব শিব তারাই তোমাকে তুলে দিয়েছেন আমাদের হাতে চণ্ডী শব্দটা কিন্তু আমাদের অতি পরিচিত এক সাংসারিক এবং ব্যবহারিক শব্দ এই চণ্ডীর সঙ্গে আমাদের শারদীয়া উৎসব দুর্গাপূজাও ওতপ্রতভাবে জড়িত তাই পাঠের ভূমিকায় দুর্গা দেবীর কথা মা দুর্গার কথাটাও প্রাসঙ্গিক হয়ে ওঠে পুরাণ অনুযায়ী যিনি দুর্গ নামে এক অসুর বা দুর্গা দুর্গমাসুরকে বধ করেছিলেন তিনি দুর্গা দুর্গাসুরের নাম থেকেই তার এই নাম অথচ আমরা দুর্গাপূজার সময় যে দুর্গা মূর্তি নির্মাণ করি সেটা আসলে জগজ্জননী মহিষাসুর মর্দিনী মূর্তি তার অধিষ্ঠাত্রি দেবতা হলেন চণ্ডী বা চণ্ডিকা মহালয়ার দিন সকালেও সেই নামই উচ্চারিত হয় প্রথমে নবচন্ডী নমচণ্ডী বস্তুত দুর্গাসুরও খুব বড়সড় অসুর নন যে তার নামেই দুর্গাপূজা চালু হয়েছিল শোনা যায় যে প্রাচীন রাজারা রাজ্যের সুরক্ষা এবং আত্মরক্ষার জন্য দুর্গ তৈরি করতেন সেই দুর্গের সুরক্ষার জন্য তারা যে যে শক্তি দেবতাকে অধিষ্ঠাত্রী দেবী হিসাবে প্রতিষ্ঠা করতেন তিনি দুর্গা দেবী শক্তির দুর্গা নামে বিখ্যাত হওয়ার এটা যেমন একটা নৈসর্গিক কারণ তেমনি দুর্গ শব্দের আরও একটা অর্থ হলো যে স্থান অতি দুর্গম যেখানে সহজে পৌঁছনো যায় না উপনিষদ বলেছে দুর্গম পথস্তৎ কবয় বদন্তি সেই দুর্গম্য আধ্যাত্মিক ভূমিতে যার কৃপায় পৌঁছনো যায় তিনি দুর্গা আমরা এই অতি সাধারণ অর্থটা ধরেই দুর্গা দুর্গতি নাশিনীর আরাধ্য মূর্তিটি চাপিয়ে দিয়েছে কিন্তু মহিষাসুরমর্দিনী মর্দিনী চণ্ডীর ওপর দুর্গাপূজার চার দিন ধরে আমরা তাই বস্তুত চণ্ডীদ আরাধনা করি দুর্গা দেবীর দুর্গাদেবীর্মে দুর্গে স্মৃতা হরসি ভীতিমশেষন্তস্য স্মৃতা মতিমীব শুভাং দাশি দারিদ্র দুঃখভয়হারিণী কাপোপকারকর সদাচি দেবী প্রপন্না হে প্রসীদ प्रसीदमातल से प्रसीद विश्वेश्वरी पाहि विश्वम मी देवी चराचर स्तव देवी भेदा समस्ता सकला जगत्सु तयकया पूरीतम तत्ते स्ति्यपरापरोक्तिपरी देवी चंडी তার মঞ্চ থেকে মানুষের অভিমান সুখের মধ্যে নেমে এসেছে তার অসামান্য রমণী রূপই শুধু নয় এই বসুন্ধরার মানুষের জন্য তিনি ভাবেন তাদের দুঃখে কষ্টে তিনি আন্দোলিত হন দেবতারা বলেছিলেন তোমার ওই অসুর সংহারী রূপের মধ্যে যতই নিষ্ঠুরতা থাক আমাদের সকলের জন্য তোমার হৃদয়ে আছে কৃপা করুণার ধারা